ডার এখন কথা বলবো বিকাম অ্যান্ড এথিক্যাল হ্যাকার কীভাবে আমি ইথিক্যাল হ্যাকার বা কীভাবে আমি এথিক্যাল হ্যাকিংয়ের এথিক্যাল হ্যাকার হতে পারি বা কী কী স্টেপ নিলে আমার কী কী বিষয়গুলো জানলে আমার ইথিক্যাল হ্যাকার সম্পর্কে আমার নলেজ অর্জন করা যাবে সো এই বিষয়ে মূলত কথা বলবো যে হাউ টু বিকাম এ ইথিক্যাল হ্যাকার আমি কিভাবে ইথিক্যাল হ্যাকার হতে পারি সো এথিক্যাল হ্যাকার হতে গেলে আপনার মূলত যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে আমি একটা প্যান অন করি ওকে একটা বিষয় রয়েছে আপনার ইথিক সম্পর্কে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে তাহলে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে যা জানতে হবে এটার কি এবং কি পারপাস এই ইথিক্যাল এবং মলিকুলাস হ্যাকিংয়ের মধ্যে পার্থক্যটা কি কেন ইম্পর্টেন্ট লাইক দ্যাট ইম্পর্টেন্ট অফ সাইবার সিকিউরিটি এই সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে সো দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা রয়েছে আপনার ডিফারেন্ট টাইপ অফ হ্যাকিং সম্পর্কে জানতে হবে তাহলে কি ডিফারেন্ট ট্রাইপ অফ হ্যাকিং এ সম্পর্কে জানতে হবে যেমন মেলোয়ার অ্যাটাক মেলোয়ার অ্যাটাক অ্যাটাক সম্পর্কে জানতে হবে আপনার জানতে হবে কি ফিশিং অ্যাটাক সম্পর্কে জানতে হবে ফিশিং অ্যাটাক আপনাকে জানতে হবে ড্রস অ্যাটাক ডস ওর ডিডস ডিডস অ্যাটাক সম্পর্কে আপনার জানতে হবে আপনার জানতে হবে অ্যাসকিউএল ইঞ্জেকশন এসকিউ কিউল ইঞ্জেকশন এক্সকেল ইঞ্জেকশন আপনার জানতে হবে এক্স এস এস দ্যাট মিন্স ক্রস সাইট স্কিপ্টিং অ্যাট্রাক আপনাকে জানতে হবে র্যানসুমার অ্যাট্রাক আপনাকে জানতে হবে জেরু ডে জিরুডে এই সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে ওকে হ্যালো ওকে আপনাকে এই সম্পর্কে জানতে হবে সেকেন্ড স্টেপ প্রথম কি আমি প্রথম বলছিলাম যে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে তারপরে জানতে হবে আপনাকে ডিফারেন্ট টাইপ অফ অ্যাটাক সম্পর্কে আপনাকে নেটওয়ার্কিং কনসেপ্ট থাকতে হবে সেকেন্ড মতো নেটওয়ার্কিং কনসেপ্ট থাকতে হবে সো আমি একটা ড্যাশবোর্ড অন করে দিচ্ছি রিড প্রথমে আমরা এখানে আবার ড্র করি এক নাম্বার আমরা কি লিখেছিলাম ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিস্তারিত দ্বিতীয়ত ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট টাইপ অফ অ্যাটাক সম্পর্কে দেন তৃতীয় বিষয় আমরা কি জানবো নেটওয়ার্কিং সম্পর্কে নেটওয়ার্কিং কি নেটওয়ার্কিং বেসিক নেটওয়ার্কিং দেখা যাক বেসিক নেটওয়ার্কিংয়ের ভিতরে আমরা কি কি জানতে পারি যেমন টিসিপি আইপি টি সিপি আইপি নেটওয়ার্ক সাবনেটিং সাবনেটিং সাবনিটিং সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রটোকল মানে এস এম ট্রিপি এস এম ট্রিপি ডিএনএস অ্যাড্রেস রেজুলেশন প্রটোকল এ আর নেটওয়ার্ক ব্লুটুথ নেটওয়ার্ক এই বিষয়গুলো সম্পর্কে আমাকে জানতে হবে সুইচ রাউটার ফার্ল এই কনসেপ্টগুলো সম্পর্কে আমাকে জ্ঞান রাখতে হবে দেন জ্ঞান রাখতে হবে অপারেটিং সিস্টেম সম্পর্কে জানেন বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে ওকে আমি ওএাইজি বলি অপারেটিং সিস্টেমকে সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে অপারেটিং সিস্টেম লাইক দ্যাট ইথিক্যাল হ্যাকার মাস্ট বি ফ্যামিলার উইথ দ্য ভেরিয়াস টাইপ অফ অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ Windows, Linux, Mac, and different type of operating system. This will be allowed them to understand how the system work, how they can be ex exploited. It's a very important to knowing the basically Windows and Linux operating system. Okay. দেন আমার যে বিষয়ে জ্ঞান রাখতে হবে বা যে বিষয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আমি অপারেটিং সিস্টেম সম্পর্কে কথা বলছি যে বিষয়ে কোর গুলো রাখতে হবে কোন নলেজ রাখতে হবে সেই বিষয়গুলো কোন নলেজের যে বিষয়গুলো রয়েছে আমি প্রথমে বললাম যে নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল নেটওয়ার্কিং নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল দ্বিতীয়ত হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম তৃতীয়তে রয়েছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে হ্যাকিং শিখতে হলে আপনার ভেরিয়াস টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে যেমন এর ভিতরে রয়েছে আপনার পাইথন ব্যাস ওয়েব টেকনোলজির ভিতরে পিএসপি এবং পিএসপি বেজতগুলো আছে সি প্লাস প্লাস এবং ওয়েব টেকনোলজি সম্পর্কে যে এস টি সি এস এস জাভা স্ক্রিপ্ট এস এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাকে জানতে হবে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে যে ডোমেনগুলোর উপর স্কিল ডেভেলপমেন্ট ডেপ দিয়ে দিলাম আপনার স্কিল ডেভেলপ যে বিষয়গুলোর উপর রাখতে হবে সেটা হচ্ছে মূলত পেনিটেশন ট্রেস্টিং আমি ভ্যাট দিয়ে দিই তাই হয়ে যাবে ভি এ পিটি যদিও ভ্যাট এবং পেনিটেশন টেস্টিং এর কিছুটা পার্থক্য রয়েছে পেনিটেশন টেস্টিং তো হতে পারে কিপ্টোগ্রাফি কিপ্টো সোশিয়াল ইঞ্জিনিয়ারিং দেন যে টুলগুলা সম্পর্কে আপনার ফ্যামিলার হতে হবে বিভিন্ন আসলে সাইবার সিকিউরিটির দের অফ ট্রুল অ্যাকচুয়ালি হ্যাভ অ্যাভেলেবেল আপনার যে কমন যে টোলগুলো রয়েছে সেই টোলগুলো যেমন অ্যানম্যাপ দেন দেন ওয়ারশ্যাট দেন ম্যাটাসপ্লয়েট দেন ডারবাস্টার গাস্টার ডির ডারবাস্টার বাস্টার নিকতো দেন আরেকটা গেম থাকতে হবে আপনার ভার্চুয়ালাইজেশন সম্পর্কে বা ভার্চুয়াল মেশিন এবং স্যান্ডবক্স সম্পর্কে ভার্চুয়াল মেশিন স্যান্ডবক্স দেন আপনার প্র্যাকটিক্যালের জন্য আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য প্র্যাকটিক্যালের জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেমন আপনি হোম ল্যাব সেট করতে পারেন আপনি নিজেই ল্যাব সেট করতে পারেন যেটা খুব বোরিং বিজ্ঞানের ট্রাইভের জন্য আমি না বলবো যে এটা আপনার জন্য না আপনি কি করতে পারেন ভুল অ্যান্ড হাব আমি একটু দেখাই ভুল অ্যান্ড হাব এই ল্যাবগুলো আপনি সলভ করতে পারেন এখানে অনেকগুলো ল্যাব রয়েছে এই ল্যাবগুলো আপনি সলভ করতে পারেন আপনার বিগিনার ফ্রেন্ডলি জন্য যে কোথায় প্র্যাকটিস করবেন যখন অনেকেই বলে যে প্র্যাকটিস কীভাবে করবো এটা আপনার হোম ল্যাব সেট আপ করবেন আমি যদি একটু ড্রয়িংয়ের মাধ্যমে দেখায় দিই কীভাবে যেমন যেহেতু আপনাদের যে ভার্চুয়ালাইজেশন থাকে আপনি আপনার বিভিন্ন রকমভাবেই করতে পারেন আপনি কি করবেন আপনার সাপোজ ধরেন এটা হোস্ট পিসি হোস্ট পিসি মিন আপনার যে পিসিটা রয়েছে সেটাতে রয়েছে অপারেটিং সিস্টেম হয়েছে হিসেবে রয়েছে উইন্ডোজ কারণ বাংলাদেশি বেশিরভাগ মানুষের উইন্ডোজই থাকে উইন্ডোজ ইলেভেন অথবা ট্রেন তাই না এর ভিতরে আপনি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার দেবেন সেটা ভিএমআর হতে পারে অথবা ভার্চুয়াল বক্স হতে পারে আপনি দিলেন এরপরে ভিএম ক্রিয়েট করবেন এটাকে অ্যাটাক পিসি অ্যাটাক পিসি অ্যাটাক পিসি মিনস আপনি কালি দিবেন বা প্যারট দিবেন কারণ কালি এবং প্যারট আসলে সিকিউরিটির পারপাসের জন্য বানানো হয় এই ইয়ে হাফের যে মেশিনগুলো রয়েছে সে মেশিনগুলো কি করবেন এখানে আরেকটা বক্স সৃষ্টি করবেন আরেকটা বক্স দিয়ে দেবেন এটা হচ্ছে ভিকটিম আমি এখানে লিখি ভিকটিম এটাকে ভোলেন হাফের যে বক্সগুলো রয়েছে আপনি ডাউনলোড করে এখানে সেট করে দিয়ে দিবেন সো এই পিসি থেকে যেহেতু একটা নেটওয়ার্ক আপনার ভার্চুয়াল অ্যাডাপ্টার সৃষ্টি করেছে যেমন এটা যদি নেটওয়ার্ক হয় তাহলে এখান থেকেও একটা নেটওয়ার্ক সে গ্রো করবে সেটা ব্রিজ মুডে থাকতে পারে নেট মুডে থাকতে পারে যখন সামনে যাব আর এই বিষয়গুলোতে কথা বলবো যে কিভাবে ব্রিজ মুডে নেটওয়ার্ক কানেক্ট করা হোক কীভাবে অ্যাটাকার মুডে কানেক্ট করা হোক তাহলে মূলত এখানে আমরা কি করলাম দুইটা পিসিকে আমরা কানেক্ট করলাম একটা হচ্ছে অ্যাটাকার পিসি একটা আসতে ভিক্ট্রিম পিসি এই পিসি থেকে একে অ্যাক্সেবিলিটি করা ট্রাই করব অ্যাক্সেস করার ট্রাই করব এবং কি এই পিসির সাহায্যে এই পিসিকে হ্যাক করার ট্রাই করব সো এখানে অনেকগুলো বক্স রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বারোটা তম পেজ রয়েছে এবং প্রত্যেকটা পেজে কতগুলো বক্স রয়েছে এবং কি সিরিজ রয়েছে সো ইউ ক্যান ট্রাই দেন আর কোথায় করব আর তো অপশনগুলো রয়েছে আর কোথায় করব যেমন ট্রাই হ্যাকমি আছে ট্রাই হ্যাক মি ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার বিভিন্ন কেরিয়ার পাত রয়েছে ওভার দ্য রাইট ওভার দ্য রাইট আর ওয়েবসাইট রয়েছে এখানে যারা বিগিনার রয়েছেন আই থিঙ্ক তাদের জন্য খুব ভালো সাইট এবং কি এখানে একাধিক সিরিজ রয়েছে যেমন ব্যান্ডিত রয়েছে তারপরে ডাটা রয়েছে এই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারেন এটা আপনার সিটি এফের জন্য এবং সাইবার সিকিউরিটি শেখার জন্য আপনাকে হেল্পফুল করবে দেন আপনি কি করতে পারেন বিভিন্ন ইন্টার্নশিপ করতে পারেন বিভিন্ন কোম্পানির আন্ডারে তাহলে আপনাকে নলেজটা বাড়বে দেন আপনার কি করা দেখতে পারে আপনার প্রফেশনাল বিল্ডিং করবেন প্রফেশনাল নেটওয়ার্ক বিল্ডিং প্রফেশনাল নেটওয়ার্ক বিল্ডিং করবেন কিভাবে যেমন যে কমিউনি কমিউনিকেশনের মাধ্যম আছে যেমন লিঙ্কডিন টুইটার বিভিন্ন ধরনের যে প্রফেশনালরা যে প্ল্যাটফর্মগুলোতে থাকে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনারা তাদের সাথে কানেকটিভিটি রাখবেন তাদের বিষয়গুলা দেখতে পারবেন যে তারা কিভাবে কানেক্টিভিটি থাকে এবং কি বিভিন্ন কনফারেন্স বিভিন্ন সেমিনার নেটওয়ার্কিং উইথ ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল জয়নিং প্রফেশনাল অর্গানাইজেশন এগুলোর সাথে আপনার থাকতে হবে কেরিয়ার পাথওয়ে সম্পর্কে আপনাকে বিস্তারিত নলেজ রাখতে হবে যেমন ক্যারিয়ার পাতোয় যেমন জব রোল যেমন পেন্টেশন টেস্টারের জবরোল কী সিকিউরিটি অ্যানালিস্টের জবরোল কি সাইবার সিকিউরিটি কনসালটেন্টের রোল কি ইন্ডাস্ট্রিতে সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং ইন্ডাস্ট্রি এবং সাইবার সিকিউরিটি যে কম কম্বিনেশন এটা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সো এবং কি আরেকটা বিষয় আপনাকে যে বিষয়টা রাখতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেশন বিভিন্ন সাইবার সিকিউরিটি ফ্রেন্ডলি অনেকগুলো সার্টিফিকেশন রয়েছে এই সার্টিফিকেশন সম্পর্কে আপনাকে বিস্তারিত নলেজ রাখেন যেমন বিভিন্ন ভ্যান্ডার সার্টিফিকেশন সার্টিফিকেশন ইথিক্যাল হ্যাকার অফেন্সিভ সিকিউরিটি সার্টিফিকেশন প্রফেশনাল সার্টিফিফিকেট ইনফরমেশন সিস্টেম সিকিউরিটির প্রফেশনাল বিভিন্ন ধরনের আসলেই সার্টিফিকেট রয়েছে লাস্ট স্টেপ আমি বলবো যে আপনি হাউ টু বিকাম এ প্রফেশনাল যতই আপনি থিওরি অথবা যতই আপনি করেন না কেন লাস্ট স্টেপটা হচ্ছে এ মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস 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 এর উপরে বড় কথা নেই আপনি কিভাবে একজন হ্যাকার হবেন অথবা ইথিক্যাল হ্যাকার হবেন আপনি কিভাবে করতে পারবেন দ্য বেস্ট ওয়ে টু বিকাম অ্যান ইথিক্যাল হ্যাকার ইজ নট এ প্র্যাকটিস ইউর স্কিল দ্য মোর ইউর প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বিকাম এন্ড ফাইন্ডিং এন্ড এক্সপ্লোরিং ইস ভিট্রি সো দ্যাটস ওয়াই ইউ মাস্ট বি ট্রাই ট্রাই হেট মি problem solving, you must hack the box problem solving, you must be factories bull and hub, you must be factories over the right, you must be deputy security trip and accept accept a platform. When you a good hacker then you, you, you can understand the cyber security most important to say day to day update yourself.

এই বিষয়গুলো আপনাদের তুলে ধরতেছি আসলে কিভাবে হ্যাকার হওয়া যায় আসলে হ্যাকার বিকামে ইথিক্যাল হ্যাকার হ্যাকার হতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্সোনেজের সাথে এবং কি কোর নলেজ এবং কি স্কিল ডেভেলপমেন্ট টুল এবং সফটওয়্যার সম্পর্কে নলেজ লিগ্যাল অ্যান্ড কন্ডিশনাল নলেজ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস বিল্ডিং প্রফেশনাল নেটওয়ার্ক কেরিয়ার পাথওয়ে দেন কন্টিনিউয়াসলি লার্নিং অ্যান্ড লার্নিং আপনাকে লার্ন করেই যেতে হবে আপডেট থ্রেড এবং ট্রেন সম্পর্কে জানতে হবে অনগোয়িং সার্টিফিকেশন সম্পর্কে জানতে হবে এই বিষয়গুলার সম্পর্কে জানতে হবে সো আই থিঙ্ক আমি কাবার করতে পেরেছি আমার টপিকটা হাউ টু বিকাম এ ইথিক্যাল হ্যাকার আর এরপরেও আপনারা চ্যাট জিপিটি গুগল সার্চ এবং কে গিট হাফে অথবা বিভিন্ন যারা সাইবার সিকিউরিটি কাজ করে থাকে প্রফেশনালদের কাছে আপনারা বিভিন্ন সময় পরামর্শ নিয়ে থাকবেন যে কিভাবে আমার কেরিয়ার পাত অথবা আমার স্টাডি পাথরে আমি আগাইতে পারি আমি কাজ করতে পারি আমি চলতে পারি সো আই থিঙ্ক ইটস এ ব্যাটার সলিউশন ফর কমিউনিকেশন এ প্রফেশনাল থ্যাংক ইউ পরিশেষে এটা বলবো আমরা থামবো না যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাচিভমেন্ট না পেয়েছি আনটিল নট স্টপ আনটিল নট স্টপ আমরা আমাদের নিজের রেসপন্সিবিলিটি নিয়ে নিলাম আমরা সফল একজন ইথিক্যাল হ্যাকার হব থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান যদি আমার স্পিচ অথবা আমার পড়ানো স্টাইল আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী বিভিন্ন ধরনের ভিডিও বানাতে উৎসাহ পেতে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কে জানতে আসসালামু আলাইকুম